আপনি বলতে পারেন জামানা আপনার রাজ্যের প্রজা সাধারণ বলছে আপনার মুখ দর্শনে নাকি তাদের অন্ন জোটানে তাদের বস্ত্র জোটানে জামানা উজির সাথে জামানা শুধু আপনার রাজ্যের প্রজা সাধারণ বলে কেন আমিও বলছি জামানা আপনার মুখ দর্শনে অন্ন জোটানে বস্ত্র জোটানে জামানা উজির সাথে জামানা আপনি আমার সম্মুখে দাঁড়িয়ে এই তাগুলি কথা বলা আপনার মুখ থেকে বের হল আমি চলে যাব আমি Stop!
Thank you.
তাই করুন উজির সাহেব।
খোদা মেহেরবান, আমাকে তুমি একটি 12 বছরের কন্যার সন্ধান করে দাও, যেন আমার প্রাণাধিক পুত্র রোহিণকে বাঁচাতে পারি। হয়তো সন্ধান নিয়ে আসবে, না হলে সন্ধান আমার বরণ আপনি প্রজা মহলে ঘুরে এসেছেন, অথচ 12 বছরের কন্যার সন্ধান পাননি, আর আমি ঘরে বসে বসে 12 বছরের কন্যার সন্ধান পেয়েছি। সত্যি বলছেন যাবো না? হ্যাঁ, কিন্তু বলুন যাবো না, কার গৃহে সেই 12 বছরের কন্যা রয়েছে? আপনার আদেশ মোতাবেক আমি যাবো কার গৃহে, তাকে আপনার আদেশ চালিয়ে বলবো অনতি বিলম্ব সে যেন আপনার দরবারে আসে, আর যদি সে সম্মতি না হয় তাকে আমি চুলের মুঠি ধরে আপনার দরবারে নিয়ে আসবো। হ্যাঁ কুজুরিয়া ছাই, কথাটা বলা যত সহজ কাজটা কিন্তু করা তত সহজ। আপনার কথা আমি বুঝতে পারছি না। বুঝতে পারছেন না ওজিরি সাহেব? আগামীকাল বেলা 10 ঘড়িকার সময় আপনার মেয়ে মার উপনের 12 বছর পূর্ণ হবে। না আপনি আমার পরমাত্মীয়, আপনি সদাসর্বদা আমার পাশে থাকেন, আপনার একমাত্র মেয়েকে যদি আমার রহিমের সঙ্গে বিয়ে দেন তাহলে যে আমার রহিম প্রাণে বেঁচে যাবে। না যাবো না, আমি কিছুতেই পারবো না। আপনার সেই 12 দিনের শিশুর সঙ্গে 12 বছরের কন্যা মার উপরে বিবাহ দিতে আপনি আমাকে ক্ষমা করে নিতে হবে। আপনি ভেবে দেখুন, আপনার একমাত্র কন্যার বিনিময়ে আমার প্রাণাধিক পুত্র রহিম বেঁচে থাকবে, আপনি কি চান না যে আমার পুত্র বেঁচে থাক? তাই বলে সেই 12 বছরের কন্যার সঙ্গে 12 দিনের শিশুর বিবাহ? না না না, আমি পারবো না, আপনি আমাকে ক্ষমা করে নিতে হবে না। আপনার এই আদেশ মেনে নেওয়ার পূর্বে প্রয়োজনে আমি আমার একমাত্র কন্যা মার উপরটি কোলার টিপে শেষ। আপনি জানেন কার সম্মুখে দাঁড়িয়ে আপনি কথা বলছেন, আমি ইচ্ছা করলে আপনাকে আমি এই মুহূর্তে কঠোর দণ্ড দিতে পারি। আপনি আমাকে কঠোর দণ্ড দেন, মৃত্যুদণ্ডের আদেশ দিল আমি পারবো না। ওজির সাহেবকে দক্ষিণ শ্মশানে তাকে শিরোচ্ছেদ করে তার তপ্ত রক্তের আমাকে উপহার দেবে, আমার সম্মুখে ব্যাধ করার শাস্তি। আমার অবর্তমানে আমার একমাত্র কন্যা মার উপরকে যেন আপনার সেই 12 দিনের শিশুর সঙ্গে দিয়ে দিয়ে তার জীবনটাকে একেবারে আমার পুত্রকে বাঁচাতে হলে আমি রূপবানের সহিত আমি রহিমের বিয়ে দেব।
Thank you.
সেটা কি স্বপ্ন দেখলাম? কে যেন আমাকে বলে গেল আজ থেকে আমি নতুন। হ্যাঁ মা, তোমাকে যে নতুন পথে যেতে হবে। কিন্তু আব্বা হুজুর, এই যে মনের অভিশাপ। আব্বা হুজুর, হ্যাঁ তাই তো আমি বিচিত্র স্বপ্ন দেখলাম, আমাকে নতুন পথে যেতে হবে। আব্বা হুজুর, ওই তো তরির খারাপ অবস্থা চলছে। তোমারই অবদানের কথা। আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন, আমার স্বামীর মঙ্গলের জন্য আমি সেই নতুন পথে চলে যাব। কাহরে মাইজি,
আছে, তো আমরা মাইঝি আছি, ও লড়কা আমার বাবুজি আছে। মাইঝি তাই আমার বাবুজি কে আমার আগত বাজে তাহলে মাইঝি আমি জঙ্গলে আছি ছোট জাহাজ আছি বলে তো আমাকে খেলনা করে নি নাহি নাহি রে মাইঝি দে দো আমার বাবুজি কে আমার আগত বাজে দে দো কোস জল নেই আছে রে মাইঝি দে দো ওস জানলে না মাইঝি আমি তো হকে পারক করে নম তো আমার মারা বাবুজি কে কত প্যার করি এলো আমার বাবুজি চল মাইঝি তো আমার মা চলে আয় ওস জানলে না মাইঝি আমাকে 12 বছরের জন্য এই বনের মাঝে থাকতে হবে আরে মাইঝি এই বনের মাঝে বাঘ ভালো করে ডার আছে কিন্তু বাবুজি তবুও আমার স্বামীর মুক্তির জন্য কোস পারো না হে আছরা মাঝে ঠিক আছে ঠিক আছে আমার রেজার বাড়ির পাশে এক মাসিমার বাড়ি আছে আমি তোহাকে সেই মাসিমার বাড়ি পৌঁছে দেব চল যাই মাঝে চল আমাকে কটনা দেশে খান্ত মনে স্থির মনে তারা আমার রাজ্যে বসবাস করবে সে কিছুতে হতে পারে না কোথায় আরেকজন তো আরেকজন তো প্রত্যেকে আগে জঙ্গলিরা দেশে আমার বর্ধনায় জঙ্গলে বাস করে আমাকে কর দিচ্ছে না কেন আপনি হুকুম দিন ওই জঙ্গলকে আমার হাতের মুদ্রুতি করে নিয়ে আসি তোমাকে দিদি হবে সাইদ বাচ্চার রাজাতে বাস করে হঠাৎ তোমার মুখখান আমলান হয়ে গেল কেন বলো তুমি যে বড় বড় আমাকে একটু চুম্বন করতে আদর করতে দাও না কেন কি হয়েছে খুলে বলো বলো না মা আচ্ছা তার আগে আমি আপনার বলো আপনার আদেশটা পালন করি তুমি যাও আমি সেই ব্যবস্থা করছি না 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 আমার মামনি জঙ্গলিরাজ বল তুমি আমার পরগনার এই জঙ্গলে তুমি বাস করছো অথচ তুমি আমাকে কর দিচ্ছ না কেন হ্যাঁ রাজা আমি জঙ্গলে ভঙ্গলে আপনি আছি আজ জঙ্গলময় কাল ওই জঙ্গলময় আমি তোমাকে কার দেবে কো থেকে যত জঙ্গলে তুমি থাকো না কেন সেটা আমার পরগনার মধ্যে আমার জঙ্গলে বাস করতে হলে তোমাকে কর দিতে হবে হ্যাঁ রাজা আমি ছোট আজাদ আছি জঙ্গলে আপনি আছি তো আমাকে কার মজবুত করিয়ে তোমার কার মৌকুব করে দেব তোমার কার মৌকুব করে দেব তুমি যখন আমার কাছে প্রার্থনায় কক্ষ তবে শুনো তোমার কর আমি মৌকুব করতে পারি কিন্তু এক বিষয় বলে না তোহার কোন সাথ আছে আমি যদি কোনোদিন বিপদে পড়ি কোন বিপদগ্রস্ত হয়ে যায় তখন তোমার জঙ্গলি দল ফল নিয়ে আমার কাছে পড়ি ঠিক আছে রাজা আমি তোহার সাথ মানিয়ে রইলাম সাইদ
ক্ষমা করবে না। সামান্য একটা চঙ্গি, সেও আমাকে বৃথা স্মরণ দেখিয়ে যাচ্ছে। নানা, তার প্রতিশোধ আমিও নেব। আমি তোমাকে দেখে নেব, তোমার ওই চক্রাঙ্গানি তুম্ব কত ভয়ঙ্কর। ঠিক আছে, শোনো আলেকজান্দ্র, আমি আমার মা তাজেলের বুকে শুনলাম কোথ থেকে এক বালক নাকি আমার স্কুলে ভর্তি হয়েছে, সেখানে আমার মেয়ে তাজেল তার সঙ্গে লেখাপড়া বেড়ে উঠতে পারছে না। Thank you.
মাটির অভাব পড়ে থাকে, তুমি চলে এসো আমার সঙ্গে। আমি তোমাকে একটি মাটি নয়, আমি তোমাকে দশটি মাটি। আলেকজান্ডার, এত বড় সাহস! ওই উড়িয়া বাজে
সব পেল কোথায়? আমি কি করে কবু আমার নিজ চোখে দেখছি উড়ি আমার ঘোড়া এবং চড়ির দামা আমি দেখতে চাই। আরেকজন তো সে কত চত বড় লোক হতে পারে শোনা আরেকজন তো আমার আদেশ জানিয়ে দেবে আগামীকাল লোক ওই বালকটা স্কুলে আসতে হলে ওই হাতের উপর আম্বেরা দিয়ে তারপর এই স্কুলে ঢুকতে হবে আর যদি না পারেন তাহলে তাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। এত বড় সাহস আমার সঙ্গে চক্কর দিয়ে চলতে চায় আমি তাকে বুঝিয়ে দেব যে সাইদ বাদশার সঙ্গে চক্কর দেওয়ার শাস্তি কত ভয়ানক হতে পারে। আমি তো ভেবেছিলাম তুমি স্কুলে আর আসতে পারবে না। তুমি চোরির জামা আর উড়িয়াবাস ঘোড়া কোথায় পেলে? কেন স্যার, আমার দিদি দিয়েছে। আগামীকাল তোমাকে স্কুলে আসতে হলে হাতির বৃষ্টি ছেড়ে আমরালায় চলে আসতে হবে, কথাটা মনে রাখো, নাহলে তুমি আর স্কুল আসতে পারবে না। আজকের মতো তোমাদের সবার ছুটি। Thank you.
কিছুতেই আমার ভালোবাসা মিথ্যা হতে পারে না। দেখবো, আমিও দেখবো কি করে রূপবান রহিমকে আটকে রাখে। আমার ভালোবাসা দিয়ে, আমার জীবনের বিনিময় হলো আমি রহিমকে ফিরিয়ে আনবো, তা না হলে মৃথাই আমার নাম। তা আছে মালিনীর ছেলে হাতি পেল কোথায়? তুমি মাস্টারকে আমার সাহিত্য বাহারে হাজির করো, আমি দেখতে চাই এত বড় হাতির উপরে আম্বারা দিয়ে ওই মালির ছেলে কি করে স্কুলে প্রবেশ করতে পারে। মাস্টার মহাশয় কোথায় পেল সে হাতি? ঝামেলা, আমি সত্যিকার পরিচয় জানি না, তবে আমি জানতে পারলাম সে মাসির বাড়িতে থাকে। মাসির বাড়ি? আর এখানে তো আমার এত এত বিমত, মাসির বাড়ি থেকে একটা মালিনীর ছেলে কি করে সে হাতির উপর আম্বেরা দিয়ে স্কুলে প্রবেশ করে? মাস্টার মহাশয়, এবার তাকে আদেশ জানিয়ে দেবেন আপনি নিজে, সাইদ বাদশার ঘোড়ার সঙ্গে তার ঘোড়ার রেস খেলা শুরু হবে, যদি জয় হতে পারে তাহলে দেবো আমি তাকে অনেক আশাতীতি পুরস্কার, আর যদি পরাজয় বরণ করে তাহলে মনে রেখো মৃত্যুদণ্ডই হবে। তোমার জন্য কত সুন্দর আমি খানা নিয়ে এসেছি। তুমি তো আমাকে অপমান করেছো দাদা, সেদিন তুমি স্কুলে আমাকে অপমান করে এসেছো, তাই আমি তোমার খানাও খাবো না। আর তোমাকে আমার মতো? হ্যাঁ,
আমার দুলাভাই থাকতে তোমার এত কষ্ট কেন? আমাকে বলতে পারো দিদি, আমি তোমার কাছে অনেক অন্যায় অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। না না দাদা, হয়তো না জেনে না শুনে অনেক অন্যায় অনেক অপরাধ আমি করেছি, শুধু দাসী হিসেবে তুমি আমাকে একটিবারের জন্য ক্ষমা করে দাও। আমি তোমাকে একটি প্রশ্ন করি, এই নিশিতে তুমি আমার কাছে কি চাও? ঠিক তুমি যা চাইবে, শুধু তোমারই জন্য তুমি যা চাইবে আমি ঠিক তোমাকে তাই দেব। সত্যি বলছো দিদি? আমি সত্যি বলছি, আমি তোমার কাছে যা চাইবো আমি ঠিক তুমি আমাকে তাই দেবে। হ্যাঁ, তাহলে বেশ, তুমি আমাকে 10টি টাকা দাও। বনে কি এখনো ফুল ফোটেনি? বনে যদি ফুল ফুটত আমার কাছ থেকে কোমর এমনি ভাবে উড়ে যেতে পারত না। একই দিদি, আমি তোমার কাছে টাকা চাইলে আবার তুমি ফুট করে কেঁদে উঠলে, বেশ আমি টাকাও নেবো না আর আমি দুলাভাইকেও আনতে যাবো না। আচ্ছা দাদা চলো, তোমার স্কুলের সময় হয়েছে, আমি তোমাকে কিছুটা রাস্তা স্কুলে এগিয়ে দিয়ে আসি, এসো। তবে সাইড বাচ্চার ঘোড়ার সঙ্গে রেস খেলায় জয়ী হয়েছে, এই তো? হ্যাঁ। কি চাও? আমার পুরস্কার। পুরস্কার? পুরস্কার অবশ্যই তোমাকে দেওয়া হবে। আলেকজান্ডার, এই মুহূর্তে এই বাড়তির বাচ্চাটাদের বন্দি করে কারাগারে নিয়ে যাও। দিদির কাছে আমার এই সংবাদটা পৌঁছে দিয়ে।